ওয়েলকাম ফ্রেন্ডস। বাজেট আসন্ন সমস্ত শ্রেণীর মানুষের এই বাজেটকে ঘিরে একটি প্রত্যাশা থাকে, তবে এবারে যেটা শোনা যাচ্ছে যে কর্মচারীদের বেতনে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন হতে চলেছে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এবং সমস্ত শ্রেণীর কর্মী, সরকারি বেসরকারি কর্মীদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত কি পরিবর্তন ঘটতে চলেছে। এবং তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন, এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কি বলা হচ্ছে, নয়া বেতন বিধি চালু কবে, বাজেটে বলতে পারেন নির্মলা, কমবে টেক হোম পে, বাড়বে পিএফ, ভাতা বোনাস হবে করযোগ্য। এখানে মূল যে বিষয়গুলি আছে সেইগুলি আপনাদের দেখাবো। ওই চার বিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়েজকোড। নয়া ওয়েজকোড অনুযায়ী কর্মীর কষ্ট কোম্পানির অন্তত 50% হতে হবে তার বেসিক স্যালারি। বর্তমানে নিয়োগকারী সংস্থা কোনো কর্মীর পিএফ, বিমা, গ্যাচুইটি প্রভৃতি ক্ষেত্রে যে অনুদান দেয় তা সবই ওই কর্মীর কষ্ট কোম্পানি হিসাবে দেখানো হয়। ফলে কর্মীর মূল বেতন বেশিরভাগ সময় তার কষ্ট কোম্পানির 30-40% হয়। নতুন ওয়েজকোড কার্যকর হলে মূল বেতন বাড়বে, কিন্তু তাতে বিভিন্ন ভাতা ও ভ্যারিয়েবল কমে গিয়ে কর্মীর টেক হোম পে কমবে, কিন্তু তার পিএফ অ্যাকাউন্টে অনেক বেশি টাকা জমা পড়বে। যেমন ধরা যাক কোনো ব্যক্তি মাসে 1 লক্ষ টাকা বেতন পান, ওই বেতনে বেসিক স্যালারি ছিল 30,000 টাকা এবং বাকি বিভিন্ন অ্যালায়েন্স। নতুন নিয়মে ওই 1 লক্ষ টাকা বেতনের মধ্যে বেসিক স্যালারি হতে হবে ন্যূনতম 50,000 টাকা, ফলে বিভিন্ন অ্যালাউন্স বা ভাতার পরিমাণ 70,000 টাকা থেকে কমে হবে 50,000 টাকা। এখন ওই কর্মীকে আগে পিএফ দিতে হতো 30,000 টাকা বেসিক স্যালারির ওপর, নতুন নিয়মে পিএফ দিতে হবে 50,000 টাকা বেসিক স্যালারির ওপর, ফলে নতুন নিয়মে তার টেক হোম পে কমবে। তাছাড়া অনেক সংস্থাই তাদের কর্মীদের যে বিভিন্ন খাতে রিইম্বার্সমেন্ট ও বোনাস দেয়, যেমন টেলিফোনের খরচ, ট্রাভেলস খরচ প্রভৃতি, তা কর্মীর কস্ট টু কোম্পানিতে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু সংশ্লিষ্ট কর্মীকে ওই ভাতা বা বোনাসের জন্য কোনো আয়কর দিতে হয় না। নতুন ওয়েজকোড শুরু হলে ওই সমস্ত ভাতা ও বোনাস আয়কর আওতায় চলে আসবে। নতুন ওয়েজকোডের আওতায় কর্মীদের বেতন কাঠামোর এই পরিবর্তনের ফলে নিয়োগকারী সংস্থাগুলিকেও তাদের কর্মীদের বেতন থেকে টিডিএস কাটার প্রতিক্রিয়াতে রদবদল করতে হবে। সুতরাং দেখলেন যে এই বাজেটে ওয়েজকোড যদি চালু হয় তাহলে মূল কোন জায়গাগুলিতে পরিবর্তন ঘটতে চলেছে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।